গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, এখন সকাল 7:30 বা 8 বাজে। আমরা এখন আছি শ্রীনগরে। তো এই দেখো, শ্রীনগরে আমাদের হোটেলের সামনে থেকে গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি সোনমার্গের দিকে। 6:30 সময় আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু এতগুলো লোক, বের হতে দেরি হয়ে যায়। তো এই তো আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ ধরে সবুজের মাঝখান দিয়ে চলে যাচ্ছি সোনমার্গের দিকে। অর্জুন এখন সুস্থ আছে, আর সেই জন্য আমারও এখন মনটা বেশ ভালো। আজকে আমাদের রান্নার লোক সকালের টিফিনে ছোলে ভাটুরে বানিয়েছিল, কিন্তু আমি, কৃপা, অর্জুন আমরা তিনজনের কেউ না খাইনি। মনে হয় একটা আর কি ভাটুরে নিয়েছিলাম, সেটাই ছিঁড়ে ছিঁড়ে আমরা ওই একটু একটু মুখে দিয়েছিলাম। এত সকালবেলা টিফিন করার অভ্যেস নেই, তো ওই জন্য আর খাওয়া হয়নি। কৃপা অর্জুন তো ছোলে ভাটুরে খেতে খুব পছন্দ করে, বারবার বলছিল, মা এত সুন্দর ছোলে ভাটুরে আমরা তো খেতেই পারলাম না। গাড়ি কিন্তু সাই সাই করে অনেক সময় ধরে চলেছে, আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে চলে এসেছি। আর অনেকক্ষণ সময় ধরে আমি এই নদীটা দেখতে পাচ্ছিলাম। এটা দেখে না আর নিজের লোকটাকে সংবরণ করতে পারিনি। আমার বরকে বললাম যে গাড়িটাকে বলো তো এখানে একটু দাঁড় করাতে, আমি এখানে কয়েকটা ফটো তুলবো, ভিডিও করব। এত সুন্দর লাগছিল এই জায়গাটা। এই যে নদীর জলের স্রোতের গতিবেগটা দেখতে পাচ্ছ, এটা যে কতটা ভয়ঙ্কর লাগছিল। এর মধ্যে যদি কেউ একটু পড়ে যায় না, সে আর জীবনে কোনো দিন এখান থেকে উঠতে পারবে না, এতটা ভয়ঙ্কর লাগছিল জলের স্রোতের গতিবেগটা। ওটা দেখার জন্যই আমি গাড়িটাকে দাঁড় করিয়েছি। আমার বর আমাকে বলছিল এভাবে দাঁড়াও ওভাবে দাঁড়াও, ফটো তুলে দিচ্ছি, সেই কথা বলছিল। তো বেশ কয়েকটা এখানে ফটো তোলা হলো। আর এই যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হলো সিন্ধু নদী। এই নদীটা বিশাল বড়। এই নদীটা সেই পাহাড়ের কোন উপর থেকে যে শুরু হয়েছে, আমরা যখন পাহাড়ের আরও উপরে গেলাম তখনও দেখি ওই নদীটা আছে। এখন তো পাহাড়ের মাঝখানে বরফ দেখতে পাচ্ছি, আর সেই দেখে সবাই খুব আনন্দ পাচ্ছে। আমাদের গ্রুপে যারা এসছে তারা বরফ এত পছন্দ করে, যেখানেই বরফ দেখবে সেখানেই এমন চিৎকার করে উঠবে। বরফ আছে ঠিকই, কিন্তু দেখো ঠান্ডা নেই। আমরা কিন্তু নর্মাল ড্রেস পরেই রয়েছি, কোনো ঠান্ডা নেই এখানে। হয়তো ডিসেম্বর জানুয়ারি মাসে সেই সময় খুব ঠান্ডা পড়ে, কিন্তু এখন তো দেখছি ঠান্ডা নেই। বা হয়তো ধরো সন্ধ্যের পরে ঠান্ডা পড়ে, কিন্তু দিনের বেলাতে সেরকম শীত লাগে না। চলে এসেছি সোনমার্গে, আর এখন আমাদেরকে আবার ছোট গাড়িগুলো নিতে হবে। আমরা 4টে ছোট গাড়ি নিয়েছি, আর এক একটা গাড়ি 2500 না 3000 টাকা করে নিল। যাই হোক, এখন আমরা 5-6টা ভিউ পয়েন্ট দেখবো, সেখানটায় আমাদেরকে নিয়ে যাবে। প্রথমে নিয়ে আসলো এই যে জিপ লাইন করে না, সেখানটায় নিয়ে আসলো। তো আমাদেরকে জিজ্ঞেস করলো কেউ করবে কি না, আমি বললাম যে না কেউ করবে না। তো আমার বর নাচতে নাচতে চলে গেছে, সে জিপ লাইন করতে চলে গেছে। তাকে বারণ করেছিলাম কিন্তু তাও সে চলে গেছে। এখানে আমরা গাড়িতে বেশ কিছুক্ষণ সময় বসেছিলাম, আমার বর জিপ লাইন করছিলো ওই জন্য। এই যে এখানে আমার বর জিপ লাইন করলো, আমি বারণ করেছি। তো বারণ যখন আমি করেছি সেটা তো তাকে করতেই হবে, সে টুক করে আমাকে না বলে কয়ে ওখানে করে নিয়েছে। এমন হয় আরও আগেও করেছে অনেকবার, ও তো অনেক জায়গায় যায়। আর ছেলে মেয়ে তো করতে চেয়েছিলো, ওদেরকে আমি করতে দেইনি, তাই ছেলে মেয়ের আমার উপরে রাগ, মা কিছু করতে দেয় না। আমার ভয় লাগে, কি করতে দেবো বলো, আরেকটু ওরা বড় হোক তারপরে করবে। এই যে দেখো, এই যে আমার বর একা একা চলে গেছে এখান থেকে, ওই পারে চলে গেছে। এবার আমরা ওই পারে যাবো গাড়ি নিয়ে, তখন সেখান দিয়ে উঠবে। যারা রোগা পাতলা হয় তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু যারা একটু ভারী চেহারার তাদের কিন্তু এগুলো রিক্সের হয়ে যায়। ব্যাস হয়ে গেল, ওই যে চলে গেছে, ধরে ফেললো। পাপা যাচ্ছে,
এই দেখো, এই ভিডিওটুক না অর্জুন করেছিল ওর বাবার মোবাইল দিয়ে। অর্জুন এই ভিডিওটা করেছিল, মোবাইল নিয়ে তো যাওয়া যায় না, তো মোবাইলটা অর্জুনের কাছে ছিল, অর্জুন তারপরে ওই ভিডিওটা করেছে। আমি না জানতেও পারিনি যে অর্জুন এই ভিডিওটা করেছে, পরে আমি দেখলাম। অর্জুন আর ওর পাপা এই জিপলাইনের এখানটায় চলে এসেছে, আর আমরা সেখান থেকে কিছুটা দূরে ছিলাম গাড়িতে। আর দেখো ওর বাবা ওকে একা রেখে ওই পাশে চলে গেছে। এই জন্য আমি না কৃপা অর্জুনকে ওর বাবার কাছে দেই না। আমরা আরেকটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এই এখানে সবাই এখন এই ফটো তুলছে, দাঁড়িয়ে দেখছে। এই হলো সব বরফ, ওই দেখো বরফ বরফ আর বরফ, কিন্তু বরফটা ভালো না। এই যে দেখো কালো কালো নোংরা নোংরা বরফ, হেভি নোংরা বরফ। আমরা জানি বরফ সাদা হয়, মানে সাদা পরিষ্কার হয়, আর এখানের বরফগুলো দেখছি কীরকম নোংরা নোংরা। এখন যদিও সেইভাবে তো বরফ পড়ে না, হয়তো ওই জন্যই যখন বেশি বরফ পড়ে তখন সাদাই থাকে। ওরা দেখো কত উপরে উঠে গেছে, আমি উঠবো না বাবা, কত উপরে উঠে গেছে আমার ভয়ই লাগে। অর্জুন তুই অত উপরে উঠে গেছিস? অর্জুন কত উপরে উঠে ওরা ফটো তুলছে। এই যে এগুলো হলো স্লেজ গাড়ি ছোট ছোট। ওই সেদিন কোথায় জানি গেলাম, সেখানে স্লেজ গাড়িগুলো বড় ছিল, এখানেরগুলো দেখছি ছোট ছোট। ও ভাইয়া সাইড মে হো যাও, তারপরে আবার বার্গেনিং করে 30 টাকা করা হয়েছে। 5 টাকার আলু ভুজিয়া গুলো এখানে 10 টাকা করে বিক্রি করছে। আলু ভুজিয়াটা খেতে এত ভালো লাগছে, 5 টাকা হলে 2-3টা নেওয়া যেত, 10 টাকা করে এইটুকখানি থাকে। ভুট্টার মধ্যে লবণ দেয়নি বল? এই লবণ বলছি, লবণ দিয়েছে, লেবু দিয়েছে, লেবুর মতো লাগলো না তো। এখানে ভুট্টাগুলো একটু অন্যরকম, দেখ ভেতরটা লাল। হ্যাঁ, আমরা যেখানে বসে ভুট্টা খাচ্ছিলাম সেখানে না হঠাৎ করে একটা ঝড়ের মতো হয়ে গেল, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল, আর ঝড়ে না ওই যে দোকানের যে টেন্টগুলো ছিল সেগুলো সব ভেঙে পড়লো, চেয়ারগুলো সব পড়ে গিয়েছিল, তো একটু ভয় পেয়ে গেছিলাম। ঝড়টা ধরো 5-10 মিনিট মতো ছিল, তারপর আস্তে আস্তে নিজে থেকেই আবার সব কিছু ঠিক হয়ে গেল। পাহাড়ি ওয়েদার তো এরকমই। আমরা না এখন আরও উপরের দিকে যাচ্ছি, আমাদের দুটো গাড়ি বললো কার্গিলের কাছাকাছি নিয়ে যাবে। ঠিক কার্গিল অবধি আমরা যাব না, কার্গিল থেকে আমরা ধরো এখন 20-30 কিলোমিটার দূরে রয়েছে। আর বাকি দুটো গাড়ির ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে, ওরা চলে গেছে, ওদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারিনি। কিন্তু আমাদের ড্রাইভার ভালো ছিল, আর আমার বর বলছিল যে ওই উপরের দিকে যাওয়া যায়, তখন ড্রাইভার দাদা বলল হ্যাঁ যাওয়া যায়, তখন সে আমাদেরকে এই দেখো অনেকটা উপরের দিকে নিয়ে এসছে। আর এখান থেকে না অমরনাথের যাত্রা শুরু হয়। আমরা কাশ্মীরের একদম শেষ প্রান্তে চলে এসেছি, কাশ্মীরের যে লাস্ট গ্রামটা সেটা আমরা দেখতে পেলাম, সেখানে অল্প কয়েকটা ঘর রয়েছে, তো সেটা আমাদেরকে ড্রাইভার দাদা দেখালো। কার্গিলে যাওয়া যায় কিন্তু সেই জন্য অনেক কাগজপত্রের ব্যাপার রয়েছে, তো ওই জন্য আর আমরা ওসব ঝামেলা করিনি। বললো যে ওখানে যাওয়া যাবে তবে অনেক আর কি রেস্ট্রিকশন অনেক কিছু রয়েছে। 1:17 বাজে এখন, ওরা সবাই দেখো ওই নিচে ওই জায়গাটাতে গেছে, নিচে ওখানে বরফ রয়েছে সেখানটাতে গেছে, আমি এখানে পাহাড়ের উপরে বসে আছি পা ঝুলিয়ে। উফ, আমি ব্লগ করছি আর এদের জ্বালায় না শালালা, তারপরে হাঁকরোট কেশর, এরা না শান্তিতে 2 মিনিট বসতে দেয় না। তারপরে ফটো রিলস বানানো, মানে ফটো তুলে দেবে রিলস বানিয়ে দেবে, পাশে শুধু ঘুর 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 করতেই থাকে। ওই যে
বক বক করতেই থাকে, যতই না বলি না কেন ওরা ততই ওদের কথা বলতে থাকবে। তাও দেখাচ্ছি কৃপা অর্জুন কত দূরে চলে গেছে। ওই যে ওইখানটায় কৃপা অর্জুন রয়েছে, ওরা সবাই গেছে, আমি এখানে বসে রয়েছি। ওই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ ওইখানটাতে, দেখা যাচ্ছে না? ওই যে দেখো ওই জায়গাটা, ওই যে বরফের মধ্যে গেছে। এবার কি বলতো, ওই যে সাইডে নদীটা থাকে তো, আর ওরা ওই একদম সাইডে গিয়ে নদী সহ ভিডিও করে, ফটো তোলে, তো একটু যদি অন্যমনস্ক হয়ে যায় পাটা ফসকে যাবে। ওই বরফগুলো এরকম পাহাড়ের মতো থাকে, আর পা দিলে পরে না বরফ তো ভেঙে যায়। এবার ওরা ভাববে যে আমি আমরা তো বরফের উপরে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু বরফ তো এভাবে করে ভেঙে যায় চাকে চাকে, তো সেটাই ভয় লাগে। কাউকে তো দেখতেই পাচ্ছি না, এখান থেকে কিছু বুঝতেই পাচ্ছি না। কৃপাকে তো বারবার করে বললাম যে মাঝখানে থাকবি, মাঝখানে ভয় নেই। ওই পাশে যেন কাটা তারের বেড়া রয়েছে, পাকিস্তানিরা যাতে হামলা না করতে পারে সেই জন্য কাটা তারের বেড়া দেয়া। আমরা তো ওর মধ্যে দিয়ে টপকে টপকে চলে আসলাম, ঘন ঘন এখন কাটা তারের বেড়া দেয়া। কোথায় চলে এসেছি, কোথায় আমার বাড়ি, আর আমি কোথায় চলে এসেছি, কোথায় এসে আমি বসে রয়েছি, তাই ভাবছি একা একা। আমার এরকম এই যে বসে বসে এই যে আকাশ দেখছি, পাহাড় দেখছি, বরফ দেখছি, এইসবই ভালো লাগে। আমি তো অত হুটোপাটি করতে পারি না ওদের মতো, বা অত কথাও বলতে পারি না, কিন্তু বসে বসে এরকম প্রকৃতি দেখতেই আমার ভালো লাগে। কথা বললে মনে হয় কি, কথা বলে মনে হয় আমি সময় নষ্ট করছি, তার থেকে সেইটুকু সময় আমি বসে বসে এই চারপাশটা দেখি, নীল আকাশ দেখি, মেঘ দেখি, তাতে আমার সময়টা বেশি ভালো কাটবে। এই কথাগুলো বেশিরভাগ যারা একা থাকতে ভালোবাসে তারাই বলে থাকে। আমি একা থাকতে ভালোবাসি তো, সেই জন্য আমার মুখে এই ধরনের কথা বেশি শুনবে। আমি তো পাহাড়ের উপরে বসে আছি, আর ওরা সবাই এই যে বরফের মধ্যে আনন্দ করছে, ম্যাগি খাচ্ছে। তো আমি তোমাদেরকে এইমাত্র যে কথাটা বললাম যে আমার ভয় লাগছে ওরা ওখানটাতে গেছে, এই দেখো কাঙালের কথা বাসি হলে ফলে। এখানে যে ওই ম্যাগির দোকানদার ছিল সে স্ট্রিক্টলি বলে দিয়েছে যে বাচ্চারা এরকম ছোটাছুটি করবে না, এটা কিন্তু যে কোনো সময় ধসে যাবে, মানে এই জায়গাটা ডেঞ্জারাস জায়গা ছিল। আমি যদি জানতাম এই জায়গাটা এতটা ডেঞ্জারাস, তাহলে কিন্তু কৃপা অর্জুনকে কখনোই এখানে আমি আসতে দিতাম না। আনন্দ করা ভালো, কিন্তু সব কিছু লিমিটের মধ্যে রেখে করতে হয়, সবসময় এই হুজুকে লাফালে হয় না। কৃপা আমাকে এসে এইসব গল্প করছিল, তো মেয়েকে আবার আমি ওই জন্য বকা দিলাম যে তারপরও তো তোরা সব জায়গায় নাচতে নাচতে যাবি। বলে মা সব কিছুই দেখো, দেখতে হয় জানতে হয়। আমি বলে হ্যাঁ, ওই দেখতে হয় জানতে হয় ওই করতে গিয়ে নিজের প্রাণটা বিসর্জন দাও, আমি তো খুব কাটা কাটা কথা বলি। আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি, আর যেখান থেকে অমরনাথের যাত্রা শুরু হয় ওই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। ভাগ্যচক্রে আমরা ওখানে এসে পড়েছি, ওখানে কিন্তু সবাই আসে না, কিন্তু আমাদের ড্রাইভার দাদা ভালো ছিল, সে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তো যা দেখেছি চোখ দিয়ে, মানে আমি আমার নিজের চোখ দিয়ে যা ভিডিও করে নিয়ে এসেছি সেটা আমার মনের খাতায় সারা জীবন লেখা থাকবে। এমনি আমার মোবাইল ক্যামেরায় ভিডিওগুলো ভালো আসেনি, ওই জন্য বললাম যে আমি চোখ দিয়ে যা ভিডিও করেছি সেগুলো আমার মনের খাতায় সারা জীবন লেখা থাকবে। আমরা এখন লাঞ্চ করছি, আর আজকে লাঞ্চ মেনুতে ছিল ভাত, ডাল, আর হলো গিয়ে চিকেন। তো সেগুলো তো রান্নার লোক রান্না করে নিয়ে এসেছে, তো ওটাই দেখো আমরা সিন্ধু নদীর তীরে বসে থালাতে করে সবাই খাচ্ছি। এখানেই খাওয়া দাওয়া করলাম, এখানেই হাত টাত ধুলাম, বেশ অন্যরকমের অভিজ্ঞতা হলো, পিকনিক হয়ে গেল আমাদের। আমরা তো এরকম এখন মাঝে মধ্যেই পাহাড়ের ধারে বসে পিকনিক করছি। তো বন্ধুরা, ব্লগ এখন শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। আর আমরা এখন চলে যাব শ্রীনগরে, সেখানে গিয়ে হয়তো ওই সন্ধ্যের দিকে একটু বেরোতে পারি কেনাকাটা করার জন্য। আজকে আর আমার কোনো ব্লগ করা হবে না, আজকে শুধু তোমাদের সাথে এই সোনমার্গের ভিডিওটাই শেয়ার করলাম। আমি সিমলাতে গিয়েও 15 দিন ছিলাম, সিমলাটাও তো অনেক সুন্দর, কিন্তু সিমলার সৌন্দর্য আমার কাছে মিষ্টি রকমের সৌন্দর্য লেগেছে, আর কাশ্মীরের সৌন্দর্য না আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। মনে হচ্ছে একটা মায়াবী ভয়ঙ্কর সৌন্দর্য কাশ্মীরে রয়েছে, দুটোর মধ্যে এই পার্থক্য। সিমলাটাও যথেষ্ট সুন্দর,